ওয়েলকাম ব্যাক টু ইটস পম্পা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি অনেকদিন বাদে ইটস পম্পায় ভিডিও নিয়ে আসছি। আজকে এসেছি দেবদানের জন্য একটা সাইকেল নিতে। দেবদানের যে পুরনো সাইকেলটা ছিল সেটা ছোটো হয়ে গেছে, আসলে সাইকেল ছোটো হয়নি, দেবদান একটু বড় হয়ে গেছে, ওটা চালাতে পারছে না। তো বইচিতেই এই শোরুমটা খুব ভালো একটা শোরুম হয়েছে, সমস্ত রকমের সাইকেলের কালেকশন আছে, খুব বড় শোরুম। এটা ছোটো ছিল, এখন নতুন করে বড় হয়েছে। তো এখানে এসেছি সাইকেল নিতে, অনেক সাইকেল এখানে আছে। আমি শোরুমটা একটু ঘুরে নিচ্ছি। দোতলা শোরুম, নিচতলা উপরতলা দোতলাই সাইকেলে ভর্তি। তো দেখি এখন সাইকেলের দাম কেমন। আমি 2002-03 আমি যখন সাইকেল কিনেছি 1400 টাকা দিয়ে একটা সাইকেল কিনেছিলাম আমার মনে আছে। এখনও সাইকেলের দাম অনেক বেড়ে গেছে শুনেছি। দেখুন এখানে প্রচুর সাইকেল আছে, এখানে সব রকম সাইজের সব রকম মাপের সাইকেল আছে, ছোটোদের বড়োদের। আমি দেবদানের জন্য একটা 18 ইঞ্চি মানে 18 সাইজের সাইকেল খোঁজ করছি। দেখি এখানে 18 সাইজের সাইকেলের দাম কত, কীরকম হয়। দেখুন প্রচুর কালেকশন, এই যে এখানে বোধ 18 সাইজের সাইকেল আছে। দাম জিজ্ঞাসা করে নি। এটা কত পড়বে রে? এটা তোমার 6400 টাকা পড়বে। আর এটা? এটা তোমার পড়বে 7000 টাকা। এটা 18 ইঞ্চি তো? হ্যাঁ। মানে ও চালাতে পারবে যেরকম ইয়ে আছে, তাই তো? এই মাউন্টেন বাইকগুলো কিরকম দাম? যদি একটু উন্নতর মধ্যে নাও তাহলে 10-এর উপরে। আর মাউন্টেন বাইকের সাথে ব্যাটারি যদি থাকে? এগুলো কোম্পানি থেকে ব্যাটারি নেয় না, ব্যাটারি তো তোমার ওইগুলোতে থাকে। চালিয়ে যদি তুমি বর্ধমান যাও কিছু মনে হবে না। যেমন শুনলেন মাউন্টেন বাইকগুলো 10-12 হাজার টাকা, আর তার সাথে ব্যাটারি লাগালে ওটা পড়ে যাবে 32 হাজার টাকা, আর গিয়ার দেওয়া সাইকেল 10-12 হাজার টাকা, তাই তো? আর এটাতে গিয়ার আছে। আর তো দেবদানের জন্য এই সাইকেলটি নিলাম, টাটা স্টেডার, 6400 টাকা পড়েছে এটা, 18 ইঞ্চি সাইকেল। আমি সাইকেলটাকে এবার নিয়ে এসেছি আমাদের এখানে যে ঠাকুরতলা আছে, মা বসন্তপুরী তলা, সেখানে একটু পুজো দেওয়ার জন্য প্রথম নতুন সাইকেল। যাই দেখি এবার মন্দিরের দিকে পুজোর জন্য। এখানে বোধহয় পুজো চলছে, দেরি হবে মনে হচ্ছে পুজো দিতে। যাই হোক পিসিকে পেয়ে গেছি, পিসি দেরি হবে বলে ওখান থেকে একটু ফুল আর সিঁদুর এনে সাইকেলে লাগিয়ে দিল, ছুঁয়ে দিল, পরে আবার ভালো করে এসে পুজো দিয়ে যাব। আমি সাইকেল নিয়ে বাড়ি চলে আসছি, বাড়ির কাছাকাছি বাড়ি আসছি। যাই দেখি সাইকেল নিয়ে দেবদানের রিয়াকশনটা কেমন হয় সাইকেল দেখে, নতুন সাইকেল দেখে। এই যে এখানে এখানে দেবদানের পুরনো সাইকেলটা যেটা ছোটো হয়ে গেছিলো বলছিলাম, সেই সাইকেলটা পড়ে রয়েছে, এখনও ভালো আছে সাইকেলটা। চাই দেখি ওকে ডাকি, দেখি রিয়াকশনটা কী দেয় সাইকেল দেখে। বাবু বাবু, কেমন লাগলো? ও জানতো সাইকেল আনবো, তবুও নতুন সাইকেল দেখে আনন্দ পাচ্ছে। যাই হোক আজকে দেবদানের সাইকেল নিয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার পরে কখনো কোনো ভিডিওতে আমি আসবো, ভালো থাকবেন, ধন্যবাদ।